আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আপনারা দেখছেন এখন ফিরোজ ব্লগস, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফিরোজ মাহমুদ। তো নতুন এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে যাব হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমরা কিন্তু সবাই জানি এটি এশিয়ার মধ্যে সবচাইতে বড় কৃষি বিশ্ববিদ্যালয়। যেহেতু আমরা আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাচ্ছি, তো এ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া দরকার। এটি হচ্ছে বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, যা ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি হচ্ছে দেশের কৃষি শিক্ষা এবং গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ, হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিজ্ঞানের সকল শাখা এর আওতাভুক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধান করে হচ্ছে এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তো এটি দেশের হচ্ছে অন্যতম একটি কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের কৃষি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণীবিদ, প্রযুক্তিবিদ এবং প্রকৌশলীবিদ তৈরি করাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। আরও আমরা জানি যে এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে 18 আগস্ট 1961 সালে। এটি প্রায় 60 বছর আগে স্থাপিত হয়েছে। এটার এখন বর্তমানে উপাচার্য আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুল হাসান। আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে বড় কৃষি বিশ্ববিদ্যালয়। আর এটার হচ্ছে জমির পরিমাণ আছে প্রায় 1200 একর। আর এই কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যেহেতু তার শহরেই এই কৃষি বিশ্ববিদ্যালয়টা অবস্থিত, সেহেতু তিনি থাকা অতীব স্বাভাবিক। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মেন রোডে উঠে পড়ব। মেন রোড থেকে আমাদের বেশি সময় লাগবে না যেতে। তো চলুন আমরা ধীরে ধীরে যেতে থাকি কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। আসলে ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর করে সাজানো হয়েছে এই কৃষি বিশ্ববিদ্যালয়টি। তো আমরা এখন বর্তমানে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। আমাদের এখান থেকে মেইন রোড থেকে যেতে প্রায় 20 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু চলে এসেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটে। 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই যাব কৃষি বিশ্ববিদ্যালয় গেটে। আজকে রাস্তায় খুব একটা জ্যাম নেই, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি আসতে পারছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাঁশ দিয়ে ব্যারিয়ার দিয়ে রাখছে, করোনার কারণে এখানে সাধারণ পাবলিক ঢোকা নিষেধ করে রাখছিল। তো এখন তো লকডাউন ছাড়ার কারণে ওপেন করে রাখছে। তো এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাওয়ার ইজি ওয়ে। তো আমরা একটু ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ। এটা হচ্ছে কলেজও অবস্থিত এর পাশেই। এটা হচ্ছে তার গেট। এদিকে রাস্তাটা পুরো ফাঁকা, এদিকে এখন বর্তমানে খুবই লোকজন কম, যার কারণে আমরা কোনো জ্যাম ছাড়াই যেতে পারছি। এবং এই রাস্তার লোকেশনটা আসলে যথেষ্ট পরিমাণ সুন্দর, চারদিকে শুধু সবুজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশ দিয়েই কিন্তু চলে গেছে রেল লাইন। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে। এখান দিয়েই সকল ট্রেন ঢাকা ময়মনসিংহ যাতায়াত করে। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে চলে গেছে এই রেল লাইনটি।
আমরা চলে আসছি হচ্ছে জব্বারে মোড়, এটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে অবস্থিত। তো এখানে হচ্ছে এটা চার রাস্তার মোড়, জব্বারে মোড় বলে। আপনারা যদি কেউ আসেন তো অবশ্যই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমরা এখন যেদিকে যাব, এটা হচ্ছে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন, এইগুলো এই জায়গায় সব অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আসলে জায়গাগুলো অনেক সুন্দর। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলনায়তন। এটা আমরা যাব, আমার ব্যাংকে একটু কাজ আছে, বুথে একটু কাজ করে আপনাদের সম্পূর্ণটা আমি ঘুরে দেখাবো। আসলে এত বড় জায়গা একদিনে ঘুরে দেখা সম্ভব না, তাই আমি ভাবছি এই ভিডিওটা দুইটা পার্ট করব। একটা পার্টের মধ্যে রাখবো শুধু প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন। আর এদিকে যা দেখতে পাচ্ছেন এদিক শুধু এদিকেরটা একটা পার্ট করব, এবং পরে আরেকটা পার্টে থাকবে আমাদের, ওটা দেখতেই পারবেন আসলে পরের পার্টে কি থাকতেছে। পরের পার্ট যদি এখনই বলে দিই তাহলে একটা এক্সাইটমেন্ট থাকবে, সেটা আর কাজ করবে না। তো পরের পার্ট অবশ্যই এর থেকে বেশি ইন্টারেস্টিং হবে, তো আপনার পরের পার্ট সবাই দেখবেন। এটা হচ্ছে প্রথম পার্ট করতেছি আমি। এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলনায়তন। এটা চারদিকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্যারেজ, মানুষের মোটরসাইকেল রাখার জন্য প্লেসগুলো করা হয়েছে। তো ধীরে ধীরে আপনাদের আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখব, আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা যদিও না আসতে পারেন তাহলেও বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর বা কেমন হবে, একটা আইডিয়া করতে পারবেন। তো আশা করি সবারই ভালো লাগবে, সো দেখতে থাকুন পুরো ভিডিওটা। সম্পূর্ণটা আমিও চিনি না, আমি যা পারি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব একাডেমিক ভবন, এটাই হচ্ছে মূল ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীরা বসে আপনার গ্রুপ অ্যাসাইনমেন্ট, তারপরে গ্রুপ স্টাডি করে। এখানে হচ্ছে বসে থাকার জন্য খুব একটা ভালো প্লেস। দেখুন এটা যে কৃষি বিশ্ববিদ্যালয়, এর প্রত্যেকটা একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন তার স্মৃতি বহন করে। দেখুন পিলিয়ারের সাথে পর্যন্ত ফুলের গাছ লাগানো হয়েছে, এটা দেখতে আসলেই অনেকটা সুন্দর। বাস্তবে আপনারা ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে এর থেকেও বেশি সুন্দর। আসলে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ক্যাম্পাসটা দেখানোর জন্য আমি কিন্তু বাইক ধীরে ধীরে রাইড করতেছি, তো এর কারণে ভিডিওর লেন্থটা অনেক বেশি হয়ে যেতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে।
এর প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর করে সাজানো। এই রাস্তার চারিপাশ দিয়ে দেখেন কত সুন্দর করে ঘাস, সবুজ ঘাস এবং বিভিন্ন ফুলের টব লাগানো আছে। তো আমরা এখন যেদিকে যাব সেদিকে সকল স্টুডেন্টদের হোস্টেল, এখানে বিভিন্ন ধরনের হোস্টেল আছে, ছেলে মেয়েদের সকলের হোস্টেল আছে। তো চলুন আমরা ধীরে ধীরে যেতে থাকি এবং দেখতে থাকি। এখানে হিউজ পরিমাণ মানুষ কাজ করে। তো প্রথমে আপনাদের আমি যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটাই এই সোজা ঢুকে গেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখানে। তো সামনে যে হয়তো যেতে পারবো না, সামনে কিছু দূর, তারপরে হয়তো বা দেখবো যে কিছু একটা দিয়ে বাধা দিয়ে রাখছে। বন্ধুরা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষক কর্মচারী, তাদের থাকার জন্য সুব্যবস্থা করা আছে। এই বিল্ডিংগুলোতে সচরাচর টিচার এবং ইউনিভার্সিটির সকল কর্মচারী কর্মকর্তারা তারা এদিক দিয়ে থাকে। তো সামনে আর যাওয়া যাবে না, আমাদের এখন ঘুরতে হবে। তো আমি আপনাদের এখন যেদিক দিয়ে নিয়ে যাব, এদিকে হচ্ছে সকল ধরনের কর্মচারী কর্মকর্তা তাদের বাসস্থান এই দিক দিয়ে। তো দেখুন এদিক দিয়ে শিক্ষকদের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা করে দেওয়া হয়েছে। আসলে শিশুর মানসিক বিকাশের জন্য খেলাধুলা, ছোটোবেলায় খেলাধুলা খুবই দরকার। আর এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল ইনস্ট্রুমেন্ট এগুলো দেওয়া আছে, যার কারণে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা তাদের থাকা এবং ঘোরাফেরার যেন কোনো সমস্যা না হয়। সব দিকে দৃষ্টি রেখেই আসলে পরিকল্পনা করে এই ইউনিভার্সিটিটা করা হয়েছে। এবং রাস্তার পাশ দিয়ে, প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে দেখবেন ফুলের গাছ। যেদিকেই যাবেন শুধু ফুল আর সবুজ ঘাস, এবং সকল ধরনের গাছই আপনি এই ইউনিভার্সিটির মধ্যে পাবেন। এটা হচ্ছে ছেলে পেলেদের খেলার জন্য একটি মাঠ করা হয়েছে। যদিও এখন করোনাকালীন সময়, ছাত্রছাত্রী না থাকার কারণে এদিকে আসলে খেলাধুলা করা সম্ভব না, আর স্টুডেন্ট নাই বললেই চলে। আসলে যারা
চাকরির পরীক্ষা দিবে একমাত্র তারাই এখন আপাতত ইউনিভার্সিটির মধ্যে হোস্টেলে থাকতে পারতেছে, আদারওয়াইজ অন্য কেউ এখন থাকতে পারবে না। এগুলো হচ্ছে হোস্টেল, ছেলেদের হোস্টেল। যারা এখন বিশেষ পরীক্ষা দিবে তারা বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য এখন কিছু স্টুডেন্ট অবস্থান করতেছে এইখানে। আদারওয়াইজ এই ইউনিভার্সিটিটা এখন সম্পূর্ণ পরিমাণে বন্ধ। বন্ধ থাকার কারণে মানুষজন একদমই কম দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ অন্যদিন কিন্তু এইখানে প্রচুর মানুষ থাকবে। আর আমার বাম সাইডে কিন্তু এটা একটা বাজার, ছোটখাটো একটা বাজার, এখানে স্টুডেন্টদের বাজার, তারপরে টিচারদের বাজার, এইখান থেকে সবাই আসলে করে থাকে। বন্ধুরা সামনে আছে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। আসলে এইখানে এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু সম্পূর্ণটাই বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি। তো এই বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ হিসেবে আমার বাম পাশে যে জায়গাটা করা হয়েছে এটা হচ্ছে স্মৃতিসৌধ। যদিও মানুষ এইখানে এসে বিভিন্ন ধরনের ছবি টুপ তুলে, অ্যাকচুয়ালি এখানে কিছু রুলস আছে। এই স্মৃতিসৌধে উঠতে গেলে অবশ্যই আপনাকে স্যান্ডেল খুলে উঠতে হবে, তাছাড়া এখানে উঠলে পরে আপনার যেখানকার যে সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু আপনাকে অনেক বকাঝকা করতে পারে। সো আপনাদের আমি এই রিমাইন্ডার দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি এরকম ইনফরমেটিভ সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটা তবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।